আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ওয়ান ব্যাংক লিমিটেড একটি সার্কুলার প্রকাশ করে স্পেশাল ক্যাডার অফিসার্স পদে সপ্তম ব্যাচের তাদের এই সার্কুলারের বিপক্ষে যে পরীক্ষা, যে এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা তা অনুষ্ঠিত হওয়ার যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। এখানে এই সার্কুলারের আবেদনের লাস্ট ডেট ছিল 31 মে 2022 ছিল আবেদনের লাস্ট ডেট। এখানে যারা আবেদন করেছেন শুধুমাত্র যাদেরকে শর্টলিস্টেড ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করা হয়েছে তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হয়েছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা হয়েছেন তারা ইতিমধ্যে আপনাদের ফোন নম্বরে SMS পেয়ে গেছেন পরীক্ষার জন্য, পরীক্ষার নোটিশের যে SMS। এখানে দেখতে পাচ্ছেন সপ্তম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ঈদের পরে 22 জুলাই 2022 পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22 জুলাই 2022 এক্সাম টাইম হচ্ছে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত এই পরীক্ষাটা নেবে বা এক্সাম টেকার হচ্ছে BIBM। তারপর ছিল এক্সাম টাইপ ছিল MCQ প্লাস রিটার্ন, এখানে আপনাদের MCQ হবে এবং রিটার্নও হবে। মার্ক যে যে আপনার যে পরীক্ষার মার্কটা তা হচ্ছে MCQ হবে 60 মার্কস এবং রিটার্ন বা লিখিত হবে 40 মার্কস, দুটো একসঙ্গে হবে, দেড় ঘন্টার পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হবে টোটাল, MCQ 60 এবং রিটার্ন 40। এডমিট কার্ড ডাউনলোড, যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করেনি এডমিট কার্ড ডাউনলোডের জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাংক লিমিটেড এর যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এখানে গিয়ে আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আমি এই এডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্কটা সেটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অফিসার স্পেশাল ক্যাডার অফিসার পদের বিগত সালে যে কিছু প্রশ্ন তা ইতিমধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে নেব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে, একটা ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।